কেবল টিভি ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণা ও শুল্কমুক্ত সুবিধা সহ 14 দফা প্রস্তাব দিয়েছে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর কাছে প্রস্তাবনাগুলো তুলে দেয় কোঅপ সমন্বয় কমিটি। এ সময় দাবির বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সমাধানের চেষ্টা চলছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। টিভি চ্যানেলের মালিকদের মতো কেবল অপারেটরদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। পরে কোঅপের ওয়েব পেজ উদ্বোধন করা হয়। এখনো পর্যন্ত এটাকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। অ্যানালগের থেকে জানেন যে ডিজিটাল সেট টপ বক্সের মাধ্যমে এখন ক্রিস্টাল ক্লিয়ার ছবি দেখছেন। এই ডিজিটালাইজেশন করতে গেলে আমাদের এই অপারেটরদেরকে আসলে এত টাকা ইনভেস্ট করতে হবে যেটা আমরা কোনো ব্যাংক থেকে ব্যাংকে গেলে আমাদেরকে ব্যাংক ঋণ দেওয়া হয় না। গ্রাহকদের চাহিদা মতন আমরা চ্যানেল সরবরাহ করবো, সেইটাই যদি হয় তাহলে একই আইনে এটা বলতে পারে না যে জন্ম তারিখ অনুযায়ী চ্যানেল যাবে। এটা হওয়া উচিত প্রত্যেকটা চ্যানেলের তার যোগ্যতা অনুযায়ী কেবল অপারেটর নির্ধারণ করবে এটা কোন জায়গায় বসবে। বর্তমান সরকারের যে ডিজিটাল বাংলাদেশের যে কর্মসূচি আছে সেই কর্মসূচির সাথে সহায়ক, এবং সেই হিসাবে আপনাদের এই দাবিটি অবশ্যই আমি মনে করি প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিবেচনা করে দেখবেন।